বলুকের বাদশা ইব্রাহিম বিন আদহাম বাদশাহী ছেড়ে চলে আসছে নদীর কিনারে বৈশা সেরা চট সেলাই করতেছে। লোকেরা এসে বলে বাদশা নন্দা বলুকের বাদশাহী সাইরা আপনি কি পাইলেন, কেনই বা বাদশাহী ছেড়ে দিলেন, আপনি ছিলেন কত দামি কত সৈন্য সামন্ত কত প্রজার আপনার পিছনে পিছনে হাঁটত, কত দামি দামি কাপড় আপনার পরনে ছিল, আজকে সব ফালাইয়া সালার চট পেন্দেন ভালো চট নাই, নিজের হাতে সেলাই করা তারপরে চট করতে হয়, কেন আপনি ইচ্ছা কইরাম এই দুঃখের জীবন বাছা নিলেন, কেন এই কষ্টের জীবন বাছা নিলেন। অমনি বলকের বাদশা ইব্রাহিম হাতে থাকা লোহার সুস্টা নদীর মধ্যে ফেলে দিছে, আমার ভাইরা ও আমার মা বোনেরা স্থির হয়ে বসে একটু দুনিয়া সম্পর্কে আগে জেনে নাও, আমি আজকে আমার দয়াল নবীর প্রেম নিয়ে কথা বলবো, সূরা দোহার আলোকে তাফসীর করার চেষ্টা করব। শোনো আমার ভাইরা বাবারা, আমার শরীরটা ফেলে দিছি, আমার শরীরটা খুঁজে বের করে দাও, কয় হুজুর আপনি স্রোতস্বিনী নদীর মধ্যে ফেলে দিয়েছেন, কেমনে আপনারে আমি সই আইনা দিব, এত ছোট্ট সই আমি তো বের করতে পারবো না, খুঁজে পাবো না, হুজুর আর একটা আপনাকে কিনে দিব। আমার বলুকের বাদশা ইব্রাহিম বিন আদহাম নদীর মাছদের ডাইকে বলে, ও নদীর মাছেরা আমার সুইটা পড়ে গেছে, সুইটা ফেরত দাও, হাজার হাজার মাস মুখে এক একটা স্বর্ণের সুই নিয়া ইব্রাহিম বিন আদহামের সামনে সে দাঁড়াইয়া যাও। এবার 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 ইব্রাহিম কই না, আমি স্বর্ণের সুই চাই না, আমি আমার লোহার সুইটা চাই, আমার লোহার সুইটা ফেরত দাও, একটা মাছ লোহার সুইটা নিয়ে আইসা ইব্রাহিম বিন আদহামের সামনে তুইলা ধরে, বাদশাহ ইব্রাহিম বিন আদহাম লোকটার ডাইকে বলে, বাবাজি বলকের রাজাত্ব, সেই বলকের রাজাত্ব একটা ছোট্ট সুই নদীর মধ্য থেকে খুই জামারে বের করতে পারে না, আমি ওই রাজশাহী চাইরা ছোট্ট একটা লোহার সুই আমার যেই রাজাত্ব দেয় আমি এই রাজাত্বের বাদশাহী করি, মার হাওয়া বলো মুর্শিদের রূপে ডুবলে পাবি তারে আপন গোরে, দয়াল রূপে ডুবলে পাবি তারে বলো, মুর্শিদের রূপে ডুবলে পাবি তারে আপন গোরে, মুর্শিদের রূপে সে যে থাকে হৃদি মাজারে নির্জীবের সজীব করে, সে যে থাকে হৃদি মাজারে নির্জীবের সজীব করে, সদায় থাকে প্রেম নদীর কিনারে আপন গোরে, মুর্শিদের রূপে ডুবলে পাবি তারে, মুর্শিদের রূপে ডুবলে পাবি তারে আপন গোরে, মুর্শিদের রূপে লাহুত নাসস মালাক জামরুদ তার ভিতরে মাকামে মাহমুদ, লাহুত নাসস মালাক জামরুদ তার ভিতরে মাকামে মাহমুদ, লামকামে খুললে তালা দেখতে পাবে নূর তাজেলা, লামকামে খুললে তালা দেখতে পাবে নূর তাজেলা, সোনার মানুষ সদাই ঝলক মারে আপন ঘরে, মুর্শিদের রূপে ডুবলে পাবি তারে, মুর্শিদের রূপে ডুবলে পাবি তারে
ঘরে মুর্শিদের রূপে ডুবলে পাবি তারে, মুর্শিদের রূপে ডুবলে পাবি তারে আপন ঘরে মুর্শিদের রূপে। সেজে থাকে হৃদি মাজারে নির্জীবের সজীবে করে, সেজে থাকে হৃদি মাজারে নির্জীবের সজীবে করে, সদায় থাকে প্রেম নদীর কিনারে আপন ঘরে মুর্শিদের রূপে ডুবলে পাবি তারে, মুর্শিদের রূপে ডুবলে পাবি তারে আপন ঘরে মুর্শিদের রূপে। আমরা এমন একটা ডুব দিতে রাজি আছি কিনা বলেন, আমার মাওলারে পাওয়ার জন্য আমার যেখানে যাওয়া লাগবে সেখানে যাইতে রাজি আছো কোন কোন মুসলমান? হাতটা তুইলা একটু দেখাও। হাত নামান আমার ভাইরা, আমার কলব কি চাই? নবী আমার বলেন কুল্লি শাইইন সিফাতিন ওয়াসিফাতিন কুলুবি যিকরুল্লাহ, সব জিনিসের পরিষ্কার করার জন্য একটা মাধ্যম আছে, একটা বস্তু আছে, একটা জিনিস আছে, আছে কি নাই? কাপড়ে ময়লা হলে কি দিয়া পরিষ্কার করা যায়? জোরে বলেন, আরো জোরে, বাবারে হে কাপড়ে ময়লা হলে সাবান দিয়ে পরিষ্কার করা যায়, গ্লাসের মধ্যে ময়লা হলে কাপড় দিয়ে পরিষ্কার করা যায়, জমিনের মধ্যে ময়লা হলে ঝাড়ু দিয়ে পরিষ্কার করা যায়, সব ময়লাগুলোর পরিষ্কারের আলাদা আলাদা ধরন আছে। নবী আমার বলে যে কলব আল্লাহ তোমার ভিতরে দিয়েছেন, এই কলব পরিষ্কারের জন্য আমার আল্লাহর নামের জিকির তোমার জন্য আমার আল্লাহ দিয়ে দিয়েছেন, এক একটা জিকিরের জড় বান্দা জবানে দিবে, কলবের এক একটা কয়লা এক একটা ময়লা দূর হইয়া যাইবে, যার কলব পরিষ্কার হইয়া যায় না জমিনে জমিনে চলে না ওই বান্দাটা, আমার আল্লাহর সঙ্গে মিশে যায়। বুখারীর হাদিস, নবী আমার বলে শোনো, এত্তাকুম ফিরাসাতাল মুমিন فإنه ينظر بنور الله, তোমরা মুমিনদের ফেরাসতকে ভয় করো, মুমিনদেরকে দৃষ্টিকে ভয় করো, কারণ মুমিনেরা কিন্তু যেমন তেমন ভাবে দেখে না, মুমিনেরা আমি আল্লাহর নূর দিয়া দেখে, মারহাবা বলে। একজন মুমিন যখন নফলে ইবাদত করতে 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 আমার আল্লাহর সঙ্গে মিশে যায়, রসুল আমার বুখারীর হাদিসে বলে শোনরে পাগলা, তখন ওই বান্দার হাতটা আমি আল্লাহর হাত হয়ে যায়, সেই হাত দিয়ে বান্দা ধরে, ওটা বান্দা ধরে না আমি আল্লাহ ধরি, ওর জবানটা আমার জবান হয়ে যায়, যা দিয়া কথা বলে বান্দা বলে না আমি আল্লাহ বলি, ওর কানটা আমার কান হয়ে যায় বান্দা শুনে না আমি আল্লাহ শুনি, ওর পাটা আমার কুদরতি পা হয়ে যায়,
বান্দা চলে না আমি আল্লাহ চলি মারহাবা বলো। বন্ধুরে হে দুনিয়ার মধ্যে তুমি বান্দা, তোমার রব আল্লাহ ঠিক কিনা? দুনিয়ায় তুমি আল্লাহর সৃষ্টি, তোমার এই দুনিয়ায় আগমনের পিছনে একটা মাত্র কারণ, তুমি পৃথিবীতে বহুত কিছু প্রাণী দেখো, বহুত কিছু আছে পৃথিবীতে, খালি তুমি একটা মানুষ পৃথিবীতে না, মানুষ তো মাত্র 700 পোনে 700 কোটি, ঠিক কিনা? শুধুমাত্র 700 পোনে 700 কোটি মানুষ পৃথিবীর মধ্যে আছে গো বাবা, কিন্তু এর মধ্যে আমার আল্লাহ বলে, আমার আল্লাহর অসংখ্য সৃষ্টি এই পৃথিবীতে আছে। জমিনের মধ্যে সবচাইতে বড় প্রাণী যেটা সেইটা হলো হাতি, ঠিক কিনা? সমুদ্রের মধ্যে সবচেয়ে বড় প্রাণী যেটা সেটার নাম কি? তিমি মাছ। একটা তিমি 120 বছর পর্যন্ত বাঁচে। কত বছর? একটা তিমি দৈনিক 4 টন 4000 কেজি খাবার গ্রহণ করে। কত কেজি? জোরে বলেন। 4000 কেজি খাবার গ্রহণ করে। বলেন তো আমরা মানুষ প্রতিদিন কত কেজি খাবার নেই? আমরা খাই কয় কেজি বাজান? আধা কেজি বাজারে কইছে আধা কেজি, আপনারা কি খান আধা কেজি না 1 কেজি খান? 250 গ্রাম বলছে বাজান, আর এক বাজান বলছে আধা কেজি 1 কেজি মাঝামাঝি খাই, আর এক বাজান বলছে আধা কেজি খাই। বন্ধুরা আমার আল্লাহ তোমার দুনিয়ায় পাঠাইছে মাত্র আধা কেজি খাবার, খাও সেই আধা কেজি খাবার জোগাড় করতে কত কষ্ট, কত পরিশ্রম, গাধার মতো খাটতে হয়। আর নীল তিমিটা প্রতিদিন 4000 কেজি খাবার খায়। নীল তিমিরে কোনো কষ্ট করতে হয় না, নীল তিমির এত ব্যাপক খাবার, যেই নীল তিমি যেই খাবার একদিনে খায়, তোমাদের মানুষের সেই খাবার খাইতে 8 থেকে 10 হাজার মানুষ লাগবে। 8 থেকে 10 হাজার মানুষ যেই খাবার খেতে পারে, ওই খাবার একটা নীল তিমি একদিনে খায়। আল্লাহ প্রতিদিন তার খাওয়ায়, একদিন দুই দিন খাওয়ায় না, 120 বছর পর্যন্ত খাওয়াইতেই থাকে, খাওয়াইতেই থাকে, তবু নীল তিমি দিয়ে আল্লাহর কোনো দরকার নাই, আল্লাহ নীল তিমির আবাদত চায় না। কিন্তু তোমার দিয়ে আল্লাহর দরকার আছে রে আমার মাওলা, কয় ও বান্দা, স্বর্ণ পাওয়া যায় না, ধান ক্ষেতের মধ্যে যেমন সরিষা পাওয়া যায় না, সরিষা ক্ষেতের মধ্যে যেমন আপেল কমলা পাওয়া যায় না, আমি আল্লাহ তোরে দুনিয়ায় কাজের জন্য বানাই নাই, দুনিয়ার জন্য বানাই নাই, আমি তোরে বানাইছি মসজিদের জন্য, আমি তোরে বানাইছি আমার জিকিরের জন্য, আমি তোরে বানাইছি আমার গোলামীর জন্য, আমি তোরে বানাইছি আমার সঙ্গে প্রেম করার জন্য, তুই যখন আমার প্রেম ছাইরা, আমার গোলামি ছাইরা, আমার ইবাদত ছাইরা রে পাগলা, আমার নবীর শান ছাইরা, যেই না দুনিয়ার পিছে দৌড়াও, সেই তোর এই আধা কেজি খাবার জোগাড় করতে সারা দিনটা কেটে যায়, তবু খাবার পাও না, ঠিক কিনা বলো? মুর্শিদার তো কেহ নাই, নিদান কালে তোমায় যেন পাই, মুর্শিদার তো কেহ নাই,
বিধান কালে তোমায় এই দুনিয়ার হাজত খানায়, এই দুনিয়ার হাজত খানায় থাকতে নাহি চাই, নিদান কালে তোমায় যেন পাই মঞ্জুরার তো কেহ নাই, নিদান কালে তোমায় আমি চরণ ভিখারি তোমার চরণ দুলি চোখে মাখি সুরমা বলি আমি চরণ ভিখারি তোমার চরণ সুরমা বলি দুই নয়ন চেয়ে চেয়ে মনের জালা সব জুড়াই, নিদান কালে তোমায় মুর্শিদার তো কেহ নাই, নিদান কালে তোমায়। আমাদের এই দুনিয়ায় আগমনের কাজটা কি দুনিয়াদারি না আল্লাহর জিকির? আরো জোরে বলেন না, সবাই বলেন কোনটা? আল্লাহর জিকির হচ্ছে আমাদের জন্য করণীয়, ঠিক কিনা বলেন? আমার মাওলার জিকির করে করে যে মাওলার প্রিয় হয়ে যায়, আমার মাওলার জিকির ডুব দিয়ে যে আমার আল্লাহর কাছের হয়ে যায়, আমার নবী কয় গোটা দুনিয়া আমার আল্লাহ তার কদমে লুটাইয়া দেয়, মারহাবা বলে। মানুষের কাজ হচ্ছে আল্লাহর জিকির করা, যখন জিকির না কইরা যখন ধান খেতে সময় কাটায় তখনই আল্লাহ সেইখানে অভাব দেয়, কারাকারি লাগাইয়া দেয়, সেইখানে আর পাওয়ন যায় না, ঠিক কিনা? আর যখন মানুষের যে কাজ সেই কাজের মধ্যে যখন মানুষ চলে যায় মসজিদে থাকার কথা, মসজিদে চলে যায় পাঁচ ওয়াক্ত নামাজের আজান হলে সবার আগে মসজিদের কাতারে গিয়ে দাঁড়ায়, তখন দুনিয়া তার পিছনে ঘুরতে থাকে, মারহাবা বলো।